কত করে এগুলো? হ্যাঁ ওইটা দিদি ভাই 40 এটা 35। 40 35 আর সেট নেই? সেট এটা সেট হবে, ওটা সেট হবে। আচ্ছা সবথেকে কম কোনটা? সবথেকে কম দাম এটা 35 টাকা জামা প্যান্টে। ও জামা প্যান্ট দিয়ে 35 টাকা? খালি জামা 18 টাকা। আচ্ছা কোনটা সেটা? ওই 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 এটা 18 টাকা। মানে এটা একটা সুন্দর এটা একটা দিন ওইটা একটা এই যে আমার কাছে আছে, আমার কাছে আছে। কত করে কাকু এগুলো? এটা 50 দাম 45 টাকা দিলো। এক পিস বিক্রি হয় কতটা? কতটা নিতে হয়? 6 পিস নিতে হয়। এই যে তো 300 টাকা বান্ডিল আমি 270 টাকা দিই। তাহলে কত করে পিস পড়ছে এগুলো? 45 করে পড়ছে। 6 পিস একটা বেশ করবে। 6 পিস নিতে হয় তাই তো? আচ্ছা সেট দিলো। একটা সাইজ নেবে? তাহলে তিনটে সাইজ আছে। আমি দেখছি দেখছি। এটা আছে ছাপা। এটা কত? এটা 7 টাকা বেজি 55 টাকা গাইকাও 7 টাকা বেজি কত? প্রাইস কি আছে? দাম কত করে এগুলো? কটা নিতে হবে? কটা নিতে হবে? 6 পিস নিতে হবে। এখান থেকে দাও, এই কালার দাও, এরকম দেখি কাকু একটা। আপনি কি ব্যবসা করেন নাকি? আচ্ছা আচ্ছা এগুলো কি প্যান্ট সমেত? আচ্ছা 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 ওটা ওটা শুধু জ্যাকেট দিয়ে 90 আর এটা প্যান্ট দিয়ে 90। আচ্ছা ছোট সাইজ আর বড় সাইজটা? বড় ডাবল এক্সেল আছে। এটা প্রাইস কি আছে? 180 টাকা আর সব থেকে বড় আছে 190 টাকা। মানে তিন পিস করে নিতে হবে তো? আচ্ছা আপনার কাছে শুধু এগুলোই তাই তো? এগুলোই শুধু তাই তো? হ্যাঁ এগুলো। আচ্ছা 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 সোয়েটার গুলোর প্রাইস কি আছে কাকু? এটা আপনি আপনি 130 টাকা। 130 টাকা মানে একটা তাই তো? কটা নিতে হবে মিনিমাম? 6 পিস নিতে হবে। আর এগুলো কি? এগুলো টুপি দেওয়া? এটার প্রাইস কি আছে? আচ্ছা মানে প্রত্যেক কটাই 6টা করে নিতে হবে তাই তো? এটা কালকে রাতেও তো বসেছিল, মানে বৃষ্টির জন্য হয়তো বসে না, কাল সোমবার দিন বসি, মানে আমরা বসিনি বৃষ্টির জন্য। আচ্ছা মানে কি 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 এখানে সব থেকে হাইয়েস্ট কি আছে প্রাইস? হাইয়েস্ট আছে আমাদের 450 করে। ওগুলো 450 টাকা করে? বড় সাইজ করে। এখানে একটা বিক্রি হয়? কোন দোকানেই হয় না না একটা?
আপনার প্রাইস কি আছে দাদা? কোনটা? 70 টাকা 70 টাকা। কি একজন এক রকম বলছে। এটা 100 এটা 70 হবে। এটা 70? হ্যাঁ। মিনিমাম কটা নিতে হয়? তিনটে? চারটে। চারটে নিতে হবে। আর এটা এই টুপি দাওয়াটা? এটা হচ্ছে 80 টাকা। হুম? 80 80 রুপিস। টুপি দাওয়াটা না আজকে আর নেই। ওই এসে বিডি জামালে। চব্বিশ পিস কত করে এগুলো? 250 টাকা করে? 250। আরে একটার দাম 250 টাকা মানে আপনি পুরো সেটটা? 1500 টাকা মানছি। 1500 টাকা মানছি। কত করে? মিনিমাম কটা নিতে হবে? মিনিমাম 6টা। আচ্ছা, সব গাজি 6টা। এগুলোর প্রাইস কি আছে? এই সব 26,30। হুম, সব 26,30। বুঝতে পারছি না এটা প্রাইস কি আছে। একটা সিঙ্গেল 26,000 আছে। এটার প্রাইস দাম কি আছে? দাম কি আছে? 210। এগুলো 210? মানে এক একটা তো এক এক রকম প্রাইস, তাই না? সব থেকে কম দাম কত? সবচেয়ে কম দাম ওই যে এটা, এটার দাম কত? তাহলে সবচেয়ে কম দাম 100 টাকা। 100? এই যে এইটা? না, হ্যাঁ ওই যে ওই যে। আচ্ছা, একটু দেখি কি হলো। এখানে যে কম্বলগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু 500, 550, 600, 750, 700, 750-700 মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু একটা কম্বলও পারচেস করা যায়, কম্বলের ক্ষেত্রে কিন্তু একটা কম্বলও পারচেস করা যায়। আর আমি লোকেশনটা তোমাদেরকে বলে দিই, আমি গিয়েছিলাম শিয়ালদা থেকে, শিয়ালদা থেকে আমি হাওড়ার বাসে উঠেছিলাম। হাওড়ার একদম ময়দানের সামনেই কিন্তু এই হাটটা শুরু হয়ে যাচ্ছে। আমি যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা লোকেশনটা একবার শেয়ার করে দিই। এই লোকেশনটা কিন্তু ঠিক বাস থেকে নামার পরই কিন্তু তোমরা দেখবে মোটামুটি হাটটা স্টার্ট হয়ে গেছে। হাওড়া জেলা স্কুল যেটা আছে সেই ফুটেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই দোকানগুলো সব। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি, বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং ইনস্টাগ্রামেও কিন্তু আমাকে মেসেজ করে বলতে পারো। 5 টাকা করে দাম বাড়বে? আও 10 টাকা ধরে দেবো যাও। কটা নিতে হবে? কটা নিতে হবে? আর এগুলো 75 টাকা। এগুলো কি ফ্রক? এগুলো দাম কি আছে? হ্যাঁ, 190 টাকা করে। কটা নিতে হবে? তিনটে? 6টা? মানে একটা 150 টাকা, তাই তো? টুপি সমেত কটা নিতে হয়? সব থেকে কম কোনটা? এটা 110। এটা 100 টাকা? আর এটা 130? এটার প্রাইস কি আছে? এটা 280 টাকা। 200? কটা করে নিতে হয়? 6টা। 6টা? আচ্ছা। ওই বাজি ধরে বলতে পারি এতটা নামানোর পর X60 প্রো প্লাস যদি হয় ও কাঁপবেই। এবার তোমাদেরকে যে সোয়েটার বা জ্যাকেটটা দেখাবো আমি, এটার প্রাইস কিন্তু মাত্র 120 টাকা। আর এখানে কিন্তু সাইজের ওপর ডিপেন্ড করে কিন্তু 10 টাকা করে প্রাইস বাড়ে। মানে 120 টাকার থেকে এক সাইজ হচ্ছে 130 টাকা, তার থেকে বড় এক সাইজ হচ্ছে 140 টাকা। এইভাবে কিন্তু ঠিক প্রাইসগুলো বাড়ে। এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এই জ্যাকেটগুলো কিন্তু তোমরা ওই 350-380 মধ্যে পারচেস করতে পারছো। এগুলো কিন্তু ছেলেদের জ্যাকেট রয়েছে। এছাড়াও কিন্তু মেয়েদেরও প্রচুর কার্ডিগান্স রয়েছে, কালেকশনস প্রচুর রয়েছে। যেহেতু এটা হাট, এখানে তুমি কিন্তু সব রকম কালার এবং সব রকম সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। পশ্চিমবঙ্গের এই হাটটা কিন্তু সব থেকে রিজনেবল হাট। এখান থেকে কিন্তু মাল তুলে সকল ব্যবসায়ীরা ব্যবসা করেন। আর এই হাটে কিন্তু প্রচুর প্রচুর কালেকশনস রয়েছে।
এই হাটটা কিন্তু সোমবার এবং মঙ্গলবার কিন্তু ভোর 5টা থেকে 12টা পর্যন্ত বসে। আর এখন কিন্তু টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু 12টার থেকে 1টা 2টো 3টে পর্যন্তও কিন্তু বসে অনেকেই বলছিলেন। সব দোকান পাবে না, কিছু কিছু দোকান পাবে। আর আমি যে ফুডটা দেখাচ্ছি সেই ফুডটা দিয়ে কিন্তু তোমরা গেলে এই দোকানগুলো পেয়ে যাচ্ছ। এই যে সোয়েটার্সগুলো দেখাচ্ছি, এই সোয়েটারগুলোর প্রাইস কিন্তু মাত্র 120 টাকা করে বলছিল। আর 80 টাকারও প্রচুর সোয়েটারের কালেকশন ছিল। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ ওখানে রয়েছে সোয়েটার টাইপসের যে ব্লাউজগুলো, সে তার কালেকশন। এছাড়াও এই যে সোয়েটার্সগুলো রয়েছে এটা কিন্তু 120 টাকার একটা বান্ডিল রয়েছে। তো বান্ডিল তোমাদেরকে নিতে হবে। তো খুচরো এখানে বিক্রি হয় না, যেহেতু পাইকারি বিক্রি হয়, তোমরা স্লিভস ছাড়াও নিতে পারো, স্লিভস দিয়েও নিতে পারো। এছাড়াও কিন্তু প্রচুর কালেকশনস রয়েছে। তোমরা এটা হাওড়া জেলা হাসপাতালের সামনের ফুট ধরে চলে গেলেই পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই যে চাদরগুলো রয়েছে, এই চাদরগুলোর প্রাইসও কিন্তু মাত্র 120 টাকা করে বলছিল। এক এক জায়গায় কিন্তু এক এক রকম প্রাইস বলছিল। তোমরা যারা পাইকারি নেবে বা পাইকারি ব্যবসা করবে, তোমরা কিন্তু অবশ্যই দামাদামি করে নেবে, কারণ এখানে কিন্তু প্রচুর দামাদামি করেই কিন্তু দেখছিলাম অনেকেই শপিং করছিল তাদের নিজেদের ব্যবসার জন্য। আর এই জায়গাটার লোকেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানকার লোকেশনটা ঠিক হচ্ছে হাওড়া জেলা হাসপাতাল যেটা রয়েছে তার একদম সামনের ফুটেই তোমরা। এগুলোর দাম কি আছে? 120 টাকা পাইকারি, 120 টাকা করবে তোমার 85 রুপিস। আচ্ছা, মানে কটা নিতে হবে? আটে কোনো ব্যাপার নেই না, সবাই বলছে 3টে 6টা। আমরা কাস্টমার ছাড়ি না। আচ্ছা, একটাও বিক্রি হয়? এমনি যারা পাইকারি নেয় সবচেয়ে কম হচ্ছে 3টে। হ্যাঁ, তাতে একটাও নেওয়া যায় 85 টাকা করে। হ্যাঁ, এগুলো পড়বে তোমার 650 টাকা। 650 টাকা করে একটাও নেওয়া যায়, তাই তো? এটা 650 পড়বে। হ্যাঁ, এটা তোমার 900 পড়বে এক কালারে। হ্যাঁ হ্যাঁ, এই যে ব্লক করবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা দাম কত আছে দাদা? 220 টাকা করে এক একটা। কি এক এক রকম প্রাইস? আচ্ছা, নিয়েছি নিয়েছি। কত করে দাও কাকু? 120 টাকা করে। কটা নিতে হবে? 6টা নিতে হবে, মিনিমাম 6টা। এগুলো 120 125। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভালো থেকো। টাটা।